বর্তমান সময়ের এক ভয়াবহ সমস্যা হচ্ছে উচ্চ রক্তচাপ। উচ্চ রক্তচাপকে নীরব ঘাতকও বলা হয়, কারণ অনেক সময় দীর্ঘদিন ধরে এর কোনো লক্ষণ প্রকাশ পায় না এবং আপনার শরীরের বিভিন্ন অঙ্গগুলো নষ্ট হতে শুরু করে। আজকে আপনাদেরকে জানাবো উচ্চ রক্তচাপ নিয়ে বিশেষ কিছু তথ্য এবং এমন কিছু জরুরি খাবার সম্পর্কে, যে খাবারগুলো খুব সহজে আপনার উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারে। যে সমস্ত খাবারে পটাশিয়াম, ফাইবার, ম্যাগনেসিয়াম ও কম সোডিয়াম থাকে, সেই সমস্ত খাবার উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই জরুরি। তাই এই সমস্ত খাবারের তালিকা জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল পারফেক্ট টিপস বাই লাবণী। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। হাইপারটেনশন, যার আরেক নাম হচ্ছে উচ্চ রক্তচাপ। যে সমস্ত কারণে উচ্চ রক্তচাপের ঝুঁকি দিন দিন বেড়ে চলেছে সেগুলো হচ্ছে বেশি পরিমাণে লবণ গ্রহণ, অতিরিক্ত মেদ, কাজের চাপ, মদ্যপান, পরিবারের আকার, অতিরিক্ত আওয়াজ এবং গিঞ্জি পরিবেশে থাকা। তবে এই সমস্ত কারণগুলোর মধ্যে উচ্চ পরিমাণে লবণ ব্যবহার করাকেই বেশি দায়ী করা হচ্ছে। সাধারণত 60% রোগী অতিরিক্ত লবণ খাওয়ার কারণে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন। উচ্চ রক্তচাপ বৃক্কজনিত অসুস্থতার কারণেও ঘটে থাকে। যদিও উচ্চ রক্তচাপ আলাদাভাবে কোনো অসুস্থতা নয়, কিন্তু প্রায় এর চিকিৎসা করার প্রয়োজন হয়, কেননা এটি শরীরের অন্যান্য অঙ্গকে ক্ষতিগ্রস্ত করতে থাকে। যদি দীর্ঘদিন ধরে আপনি উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগতে থাকেন, তাহলে স্ট্রোক, হার্ট ফেলিওর, হৃদক্রিয়া বন্ধ হয়ে যাওয়া, চোখের ক্ষতি, বৃক্কের সমস্যা, এ জাতীয় ঝুঁকি আপনার বহুগুণে বেড়ে যাবে। গর্ভবতী মহিলাদের মধ্যে প্রায়শই উচ্চ রক্তচাপের সমস্যা দেখা যায়। শতকরা 10% গর্ভবতী নারী গর্ভধারণের কারণে উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন। বয়স একটু বাড়লে উচ্চ রক্তচাপ নিয়ে ভোগান্তির আর কোনো শেষ থাকে না। নিয়মিত ওষুধ খাওয়ার বাধ্যবাধকতা তো আছেই, পছন্দের অনেক খাবারকে বাদ দিতে হয়। তাছাড়া অনেক সময় ঘটে যে উচ্চ রক্তচাপ যে আপনার শরীরে আছে এই বিষয়টি বোঝা যায় না, যার কারণে অনেকে অকাল মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। কিন্তু বেশ কিছু খাবার আছে যা উচ্চ রক্তচাপকে খুব সহজেই নিয়ন্ত্রণে করতে পারে। তাই আর কথা না বাড়িয়ে চলুন আমরা সেই খাবারগুলো সম্পর্কে জেনে নেই। যে খাবারগুলো আপনি বয়সের যে পর্যায়ে থাকুন না কেন খাওয়া শুরু করে দিন। প্রত্যেক দিনই খেতে হবে এমনটি নয়। দিনে একটি করে অথবা সপ্তাহে 2 থেকে 3টি খাবার আপনি খাদ্য তালিকায় রাখুন। দেখবেন আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকছে, পাশাপাশি লবণ খাওয়ার পরিমাণটাকেও কমিয়ে দিতে হবে। প্রথম যে খাবারটি সম্পর্কে কথা বলছি সেটি হচ্ছে আপেল। যারা উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন তারা খাদ্য তালিকায় আপেল যুক্ত করবেন। আপেলে রয়েছে কুইয়ারসেটিন নামক উপাদান, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া আপেলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপজনিত নানা জটিলতার হাত থেকে মুক্তি দিতে সাহায্য করে থাকে। তাই রোজ একটি আপেল না খেতে পারলেও সপ্তাহে 2 থেকে 3টি আপেল তো খেতেই পারেন। উচ্চ রক্তচাপের রোগীরা ডিমকে শত্রু মনে করেন, তবে ডিমের সাদা অংশ উচ্চ রক্তচাপের রোগীদের জন্য কার্যকর। প্রোটিন সমৃদ্ধ ডিম কোলেস্টেরল ও রক্তচাপের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। সকালের নাস্তায় ও দুপুরের খাদ্য তালিকায় ডিমের তরকারি রাখতে পারেন। উচ্চ রক্তচাপের রোগীরা শুধুমাত্র ডিমের সাদা অংশ খান। একজন সুস্থ ও স্বাভাবিক মানুষ 2টি ডিম কুসুম শুদ্ধ ও 4টি ডিমের সাদা অংশ খেতে পারেন। উচ্চ রক্তচাপের রোগীরা চাইলে 2 থেকে 3টি ডিমের সাদা অংশ খেতে পারেন। যদি কুসুম সমেত খেতে চান তাহলে সপ্তাহে 1 দিন কুসুম সমেত ডিম খেতে পারেন। অন্যান্য দিনগুলোতে 2 থেকে 3টি ডিমের সাদা অংশ খেয়ে ফেলুন, আপনার উপকারী হবে, অপকার মোটেও হবে না। উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ডালিম বা বেদানার মতো উপকারী ফল। রক্ত স্বল্পতা ঠেকাতে অনেকে বেদানায় ভরসা করেন। এই ফল কিন্তু কোলেস্টেরলের মাত্রা কমায়, উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তাই নিয়ম করে ডায়েটে এই ফলটি অন্তর্ভুক্ত করে দেখুন, আপনি উপকার পাবেন। উচ্চ রক্তচাপের সমস্যা এড়াতে একটি সহজলভ্য সবজি হচ্ছে গাজর। গাজর মিষ্টি ও রঙিন সবজি, এটি অত্যন্ত স্বাস্থ্যকর। এতে থাকা ফাইবার ও খাদ্য আঁশ এবং পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। এছাড়া গাজরে রয়েছে বিটা ক্যারোটিন ও ভিটামিন সি, যা রক্তচাপ কমাতে কার্যকরী ভূমিকা পালন করে থাকে। নিয়মিত সকালবেলা 1 গ্লাস গাজরের জুস খেয়ে আপনার দিনটি শুরু করতে পারেন। এছাড়াও সবজি হিসেবে হালকা তেলে রান্না করা গাজরের সবজি খেতে পারেন।
খেতে পারেন ডার্ক চকোলেট। ডার্ক চকোলেট খাওয়া উচ্চ রক্তচাপের রোগীদের জন্য খুবই ভালো, এটি রক্তচাপ কমাতে সাহায্য করে। ডার্ক চকোলেটে রয়েছে উচ্চ মাত্রার ফ্লাভোনয়েড যা রক্তচাপ কমায়। গবেষণায় দেখা গেছে যেসব ডার্ক চকোলেটে ন্যূনতম 50-70% কোকোয়া থাকে সেসব ডার্ক চকোলেট খেলে রক্তচাপ কমে। তাই উচ্চ রক্তচাপের রোগীরা মিষ্টি থেকে নিজেদেরকে পুরোপুরিভাবে বঞ্চিত না করে যে সমস্ত চকোলেটে 50-70% কোকোয়া দেওয়া রয়েছে সে সমস্ত চকোলেট অনায়াসে খেতে পারেন। তবে চকোলেটটি হতে হবে অবশ্যই ডার্ক চকোলেট। উচ্চ রক্তচাপের রোগীরা খাদ্য তালিকায় রাখতে পারেন আঙুরের মতো পুষ্টিকর ফল। সারাদিনের কাজ শেষে এক গ্লাস আঙুরের রস রক্তচাপ কমাতে দারুণ কার্যকরী, কেননা আঙুরে আছে পলিফেনলস যা রক্তচাপ কমিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কমলা লেবু সমস্ত ভিটামিন সমৃদ্ধ একটি ফল। এই ফলটি একদিকে যেমন আপনার রক্তচাপের ঝুঁকি কমায় তেমনই এটি খেতে সুস্বাদু। প্রতিদিন আপনি একটি করে কমলা লেবু খেতে পারেন, এতে করে শরীরের ভিটামিন সি এর চাহিদা যেমন পূরণ হবে তেমন উচ্চ রক্তচাপের সমস্যাও খুব সহজেই নিয়ন্ত্রণে চলে আসবে। এখন চলছে মধুমাস, এ সময় বাজারে প্রচণ্ড পরিমাণে আম পাওয়া যায়। আমের এই মৌসুমে প্রচুর ফাইবার ও বিটা ক্যারোটিন সমৃদ্ধ আম খান। ফাইবার ও বিটা ক্যারোটিন আমের মধ্যে প্রচুর মাত্রায় রয়েছে, দুটি উপাদানই রক্তচাপ কমাতে কার্যকর। গবেষণায় দেখা গেছে বিটা ক্যারোটিন যুক্ত খাবারগুলো ডায়েটে রাখলে খুব সহজেই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসে। কলা, পটাশিয়াম বেশি থাকায় এটি উচ্চ রক্তচাপ কমাতে খুব কার্যকর। কলা তাই উচ্চ রক্তচাপের জন্য অন্যতম সেরা খাবার। যে সমস্ত ফল স্বল্প মূল্যের ও রোজ খাদ্য তালিকায় রাখা যায় তার মধ্যে কলা অন্যতম। আর কলা খেলে অনেক রকমের উপকারও মেলা সম্ভব, তাই রোজ অন্তত পক্ষে একটি বড় সাইজের কিংবা দুটি মাঝারি সাইজের কলা উচ্চ রক্তচাপকে আপনার কাছেও ঘেঁষতে দেবে না। গরমের সময় ভরপুর মাত্রায় পাওয়া যায় তরমুজ, আর গরমের সময় উচ্চ রক্তচাপও অনেক বেশি চাড়া দিয়ে ওঠে। তরমুজে রয়েছে সেট্রুলিন নামক অ্যামাইনো অ্যাসিড যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। অ্যামাইনো অ্যাসিড রক্তনালীকে শিথিল রাখতে সাহায্য করে এবং এর নমনীয়তা বাড়ায়, ফলে উচ্চ রক্তচাপ খুব সহজেই কমে যায়। খেতে পারেন বিটরুট। বিটে রয়েছে উচ্চ মাত্রার নাইট্রিক অ্যাসিড যা রক্তনালী খুলতে ও রক্তচাপ কমাতে সাহায্য করে। আপনি বিট সেদ্ধ করে, ভাজি করে, এমনকি কাঁচাও খেতে পারেন। গবেষণায় দেখা গেছে প্রতিদিন এক গ্লাস করে বিটের জুস খেতে পারলে উচ্চ রক্তচাপ একেবারেই কন্ট্রোলে চলে আসে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আরও একটি শীতকালীন সবজি শিম। শিম যদিও শীতকালে পাওয়া যায়, তবে এতে প্রচুর মাত্রায় পটাশিয়াম, ম্যাগনেসিয়াম ও আঁশ রয়েছে। এই চাহিদা মেটানোর জন্য শীতকালীন সবজি শিম খান। শিমে থাকা উপাদানগুলো উচ্চ রক্তচাপকে খুব সহজে নিয়ন্ত্রণে আনতে পারে। মিষ্টি আলু পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম সমৃদ্ধ খাবার। শরীরে পর্যাপ্ত পরিমাণে পটাশিয়াম থাকলে একদিকে যেমন সোডিয়ামের পরিমাণ কম থাকে তেমনই রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। খাদ্য তালিকায় মিষ্টি আলু রাখুন। মিষ্টি আলু সেদ্ধ করে কিংবা সবজি হিসেবে খেতে পারেন, দুটোতেই আপনি পর্যাপ্ত উপকারিতা পাবেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে কাঁচা পেঁয়াজ। রক্তবাহর প্রাচীরের উপরের চাপ কমাতে সাহায্য করে প্রোস্টাগ্ল্যান্ডিন নামক উপাদান। এই উপাদান পেঁয়াজের মধ্যে অনেকটা থাকে, তাই উচ্চ রক্তচাপের রোগীদের কাঁচা পেঁয়াজ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসক নিজেই। এছাড়া উদ্ভিদের বিশেষ রঞ্জক কুয়েসেটিন নামক উপাদান পেঁয়াজের গায়ে উপস্থিত থাকে, এটি উচ্চ রক্তচাপ কমাতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে। তাই বিশেষ করে দুপুরের খাদ্য তালিকায় 2-3 টুকরো কাঁচা পেঁয়াজ খেয়ে ফেলুন, দেখবেন রক্তচাপ কেমন নিয়ন্ত্রণে থাকছে। রক্তচাপ নিয়ন্ত্রণ করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করতে পারে ওটমিল, কেননা উচ্চ ফাইবারযুক্ত খাবার অথচ এতে ফ্যাট খুবই নগণ্য, তাই ওটমিলকে আদর্শ খাবার হিসেবে বলা যায়। কোলেস্টেরলকেও ঠেকিয়ে রাখতে সাহায্য করে এই খাবার, তাই খাদ্য তালিকায় ওটমিল রাখুন। বিশেষ করে সকালে নাস্তায় উচ্চ রক্তচাপের রোগীরা ওটমিলের খিচুড়ি অথবা দুধে ভিজিয়ে ওটমিল খান, দেখবেন রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে। তবে দুধে ভিজিয়ে খেলে অবশ্যই লো ফ্যাট মিল্ক দিয়ে খেতে হবে। এছাড়াও উচ্চ রক্তচাপের সমস্যা কমাতে টমেটো, স্ট্রবেরি, ব্লুবেরি এই খাবারগুলো খুবই গুরুত্বপূর্ণ। যাদের অত্যন্ত বেশি উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা অবশ্যই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে ওষুধ সেবনের পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাদ্য তালিকায় রাখুন, কেননা এই দুটোই আপনার জন্য জরুরি। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা জরুরি, নতুবা অন্যান্য অনেক বিপদ আপনার জীবনে চলে আসতে পারে। তাই যারা চাচ্ছেন রক্তচাপ কন্ট্রোলে থাকুক তারা খাদ্য তালিকায় এই খাবারগুলো অবশ্যই অন্তর্ভুক্ত করবেন, আর যারা ইতোমধ্যে রক্তচাপের রোগী হয়ে গিয়েছেন তারা এই খাবারগুলো খাওয়ার মাধ্যমে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন।
তো ভিউয়ার্স, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের মাঝে শেয়ার করে দিন, যেন এই উপকারী তথ্যগুলো সকলেই পেতে পারে। আজকের মতো এখানেই বিদায় নিব ভিউয়ার্স, দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।